আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন আমার সাদা প্রজাতির ড্রাগন গাছের কিছু কাটিং আমি দিয়েছি। এখানে ছয়টা কাটিং আছে, সেই কাটিংগুলোর আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। এখানে এখন খুব বেশি একটা পরিচর্যার প্রয়োজন হয় না, পর্যাপ্ত পরিমাণ মাটিতে জৈব সার মেশানো আছে এবং আমি পানিটাও এখন রেগুলারলি বৃষ্টি হচ্ছে, যদিও বৃষ্টির পানি এখানে জমে থাকছে না, সেই জন্য প্রত্যেকটা কাণ্ডের বেশ সুন্দর গ্রোথ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো গ্রোথ হচ্ছে, এদিকেও খুব সুন্দর ছয়টা কাণ্ডের খুব ভালোভাবে গ্রোথ হচ্ছে। এখানে কিছু কিছু কাণ্ড, এখানে এই কাণ্ডতে এক্সট্রা কিছু কাণ্ড গজিয়েছিলো, এগুলো আমি কেটে দিয়েছি, ভেঙে দিয়েছি, যাতে করে মেন যে ব্রাঞ্চটা আছে এটাও আমি এখান থেকে কেটে দিচ্ছি, ভেঙে দিচ্ছি। এখানে মেন ব্রাঞ্চটা এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে যে উপরে যাতে চলে আসে আর কি। তো ইনশাল্লাহ খুব মোস্ট প্রবলি আমি আশা করছি যে আগামী বছর ইনশাল্লাহ এটাতে ফল আসবে, এই গাছগুলোতে ফল আসবে আর কি। তো এই হচ্ছে এই চারাগুলোর আপডেট। আজকে অবশ্য আমার পাঁচটি ফুল ফুটবে, অলরেডি ফুটার অবস্থায় আছে, এই যে এখানে একটা, তারপরে এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছেন, তারপরে এদিকে নিচে আর একটা দেখতে পাচ্ছেন, আর এই পাশে আছে একটা আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে এইদিকে আরেকটা। এগুলো পরাগায়ন করানো হয়েছে এবং প্রায় দুই দিন অতিবাহিত হতে চললো, আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালো আছে। এইখানে আছে আরেকটা। তো আজকে মোটামুটি পাঁচটা ফুল আমি পরাগায়ন করবো, গতকালকে করিয়েছি একটা, তার আগে দিন করিয়েছি চারটা। তো এইভাবে ডে আফটার ডে ফুল আসছে এবং পরাগায়ন চলতে থাকবে। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আপনার কাছে ফুল আসছে না। আচ্ছা, ফুল না আসার কারণ হচ্ছে যদি খাবারের ঘাটতি থাকে সেটা হতে পারে, বা ইম্যাচিউরিটি যদি থাকে, দ্যাট মিন্স আপনার যে কাণ্ডটা বা গাছটা আছে সেটা যদি পরিণত বয়স না হয় তাহলে তো ফুল নাও আসতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে অধিক পরিমাণের ডালপালা যদি থাকে বা শাখা প্রশাখা থাকে তাহলেও ফুল নাও আসতে পারে। যেমন এখানে এই গাছটা কিন্তু আমার এই যে ঝড়ে এবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, আপনারা জানেন এই গাছটা আমার নিচে মাটিতে এই পাশে নিচে পড়ে গিয়েছিল। তো এটা এখানে এবার কিছু এই যে কয়েকটা নতুন কাণ্ড আসছে, তো এই কাণ্ডগুলো আমি আসলে রেখে দিয়েছি, এই কারণে আমি এবার কাটছি না, কারণ এই কাণ্ডটা থেকে খুব বেশি একটা ফল আসবে বলে মনে হয় না। কারণ এখানে যে কাণ্ডটা আছে, এই কাণ্ডটা, এটা এই কাণ্ডটা, এই কাণ্ডটা দেখুন অবস্থা খুব জীর্ণশীর্ণ। হ্যাঁ, এগুলোর থেকে ফুল আসার সম্ভাবনা অনেকটা মানে বুড়ো হয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে, যে কারণে এগুলোর থেকে ফুল নাও আসতে পারে, আমি ক্ষতিগ্রস্ত কাণ্ড আর কি। যে কারণে আমি নতুন ব্রাঞ্চ আশা করছি এবং আমি প্রিফার করছি এখানে যে দুটা কাণ্ড হয়েছে এই দুটা কাণ্ড আমি ছাঁটাই করে নিই, এই যে এটা একটা কাণ্ড, এটা একটা কাণ্ড। তো এই গাছ থেকে যদি এই দুটা কাণ্ড আমি বেড়ে উঠতে দেই তাহলে হয়তো বা এই কাণ্ডে বা এই গাছে ফুল আসলেও দুই একটা আসবে, কিন্তু গতবারের মতো আসবে না। গতবার কিন্তু এই গাছটাতে অনেক ভালো ফল এসেছিলো। তো এরকম যদি আপনাদের কাণ্ড আপনারা রেখে থাকেন এবং অনেক কাণ্ড থাকে, একটা গাছের অনেকগুলো শাখা থাকে, তাহলেও অনেক সময় ফুল আসে না বা ফুল আসতে চায় না, এরকম হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই যাতে পরিমিত আকারে কাণ্ড থাকে এবং সেই কাণ্ডগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার পায় এবং সেই খাবার নিশ্চয়তার কারণেই সেই গাছগুলোতে সুন্দরভাবে যথাসময়ে পর্যাপ্ত পরিমাণ ফুল আসবে বলে আমি বিশ্বাস করি। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, ড্রাগনের সাথেই থাকবেন, ড্রাগন গাছের সাথেই থাকবেন, ড্রাগন ফলকে ভালোবাসবেন, এই প্রত্যাশাই, করোনা মুক্ত জীবন প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।